আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। আমি আপনাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত, কারণ আমার ভয়েস ওভারটা খুবই খারাপ আসছে, যেহেতু আমার গলার অবস্থাটা ভালো না। তো আজ আমার আরিয়া 5 বছরে পা দিল। আপনারা সবাই আমার আরিয়া এবং আয়নার জন্য দোয়া করবেন, তাই ভাবলাম ওর আগের কিছু ছবি ওদের শেয়ার করি, হয়তো আপনাদের ভালো লাগবে। আসলে জীবনে সময়গুলো অনেক দ্রুত চলে যাচ্ছে। আরিয়ার জন্মদিন ছিল নভেম্বরের 27 তারিখে, আর আমরা আরিয়ার জন্মদিনের আগে ওয়েস্টফিল্ডে গিয়েছিলাম, তো ওদের জন্মদিনের জন্য শপিং করতে। আরিয়া ওর পছন্দ মতো সব কিছু কিনেছে, আর সাথে তো অবশ্যই আয়ানাকেও কিনতে হবে। ওদের যারই জন্মদিন হোক না কেন, ওদের কিন্তু সেম সেম গিফট দিতে হয় আমাদের। বার্থডে গালে জেল লই বানাই রাইনি বাতে লাগে সব রেখা বাইতাই তুমি। তো এটা হচ্ছে জন্মদিনের সকালবেলা, আরিয়া আয়ানা ঘুম থেকে উঠে ওদের শাওয়ার করিয়ে দিয়েছি, আর এখানে আমি একটা মিল্ক পুডিং বানাবো, আর মিল্ক পুডিংয়ের উপরে লেয়ারটা জেলি দিয়ে বানাচ্ছি। তো আয়ানা আরিয়া তো আমাকে হেল্প করবে, আর জেলি বানানোর জিনিসটা কিন্তু অনেক বেশি ফান লাগে বাচ্চাদের কাছে। তো এই তো আরিয়া সবার জন্য জেলি বানাচ্ছে, আপনারা অবশ্যই বলবেন জেলিটা কেমন হয়েছে। এটা কিন্তু আমার আয়ানা আরিয়া বানিয়েছে, আমি না। তো এখানে জেলি বানানো হচ্ছে, আর এদিকে আমি ফার্স্টে মিল্ক পুডিং একটা বানিয়েছি। তো এই মিল্ক পুডিংয়ের উপর আমরা জেলি দিয়ে লেয়ারিং করব। আসলে দেখতে অসম্ভব সুন্দর লাগছিল, আর জেলি বানানোটা কিন্তু অনেক সহজ। এটা তো প্যাকেটের ভিতরে ইনস্ট্রাকশনটাও দেওয়া থাকে, বলার কিছুই নেই, শুধু গরম পানিতে এটাকে মেল্ট করে নিলেই হয়ে যায়। আর মিল্ক পুডিংটা অনেক ইজি, আমি আগার আগার পাউডার দিয়ে বানিয়েছি, অন্যদিন রেসিপিটা শেয়ার করবো। তো এই তো আমাদের জেলিটা এখন ফ্রিজে রেখে দিব সেট হওয়ার জন্য। আর এদিকে এখন আমরা বাচ্চাদের রিটার্ন গিফটের জন্য এই ব্যাগগুলা আর এই পার্টি ফিলার্স টয়েসগুলা আমরা অ্যামাজন থেকে অর্ডার করেছি, অনেক কম দামে কিন্তু অনেক টয় পাওয়া যায়। আর এই যে এখন আরিয়াকে নিয়ে এগুলা সুন্দরভাবে প্যাকেটে ঢুকিয়ে নেব, আর ওরা কিন্তু অনেক বেশি এক্সাইটেড। তো এদিকে এখন আমরা আরিয়ার জন্মদিনের জন্য ডেকোরেশনটাও করে নিব। এই যে আমরা আমাদের সিটিং রুমে ডেকোরেশনটা করে নিব, ডাইনিং এরিয়াতে। তো এদিকে আমাদের 4টা বেজে গেছে, আর আমাদের সব বেলুন টেলুন ফুলানো হচ্ছে। আসলে ঘরোয়াভাবে সব কিছু করা হচ্ছে, বেশি কেউ আসবে না,
শুধু আয়ানার দাদা দাদু চাচা এবং ওর দুই তিনটা ফ্রেন্ড, তাও আয়ানার ফ্রেন্ড। আর আরিয়ার কোনো ফ্রেন্ড এখনো আসার এই বয়সটা হয়নি যে মা বাবা ওদের ড্রপ করে দিয়ে যাবে। তো আস্তে আস্তে সব কিছু রেডি করে নিচ্ছি। আর এদিকে আমার মিল্ক জেলি পুডিংটা একদম সেট হয়ে গেছে। গত কয়েকদিন থেকে আমাদের বাসার সবাই অনেক বেশি অসুস্থ। আমি রীতিমতো ভিডিও এডিট করা সব কিছু, কিন্তু ভয়েস ওভার দিব এই শক্তিটা আমার ছিল না, কারণ গলার অবস্থা অনেক বেশি খারাপ। আপনারা নিশ্চয়ই এখনও বুঝতে পারছেন আমার গলার অবস্থাটা। তো সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, যেহেতু আমি অনেক অসুস্থ ছিলাম তাই ভয়েস ওভারটা দিতেও এখনও আমার স্ট্রাগল করতে হচ্ছে। আর আপনারা সবাই আমার অনেক খোঁজ খবর নিয়েছেন যে আমি ভিডিও দিচ্ছি না, আমার শরীর ঠিক আছে কিনা। আর যারা জানেন আমার শরীর খারাপ, আপনারা তো রীতিমতো সবসময়ই এভরিডে আমাকে জিজ্ঞেস করেছেন। তো থ্যাংক ইউ সো মাচ সবাইকে। এখন রেডি হয়ে গেছে সব কিছু, কেক কাটার পালা, এই যে বাচ্চারাও রেডি। এবার কেক কাটার পর্ব শেষ, সবাই একে একে আরিয়াকে কেকটা খাইয়ে দিচ্ছেন। আর আসলে আমার এই ব্লগটা একটু লম্বা হয়েছে, কারণ আমি এটা আমার চ্যানেলে মেমোরি হিসাবে রেখে দিতে চাই, তাই অনেক শর্ট করেছি, তারপরও আর শর্ট করা যাচ্ছে না। অনেক পার্ট আছে রেখে দিয়েছি আমি, যাতে আয়ানা আরিয়া বড় হলেও ওরা দেখতে পারবে, ওদেরও ভালো লাগবে। এটা আসলে অনেক সুন্দর একটা মেমোরি, তো আমার স্মৃতির পাতায় থাকলো। যাই হোক, এখন খাওয়া দাওয়ার পর কেকও খাওয়া হয়ে গিয়েছে, যেহেতু আয়ানার ওই ফ্রেন্ডগুলো আগে আগে চলে গিয়েছে, ওদের জন্য আমরা কেকটা আগেই কেটে নিয়েছি। তো এখন বাচ্চাদের ডিনারটা ওরা করছে। তো এই ফাঁকে আমি আমাদের খাবারটাও গরম করে নিচ্ছি। আর যেহেতু অনেক বেশি স্ন্যাক্স সব কিছু খাওয়ার পর আসলে পেটে জায়গাও থাকে না, আর তার জন্য আর আমাদের যেহেতু শুধু ঘরের মানুষ তো বেশি আইটেম আর করা হয়নি। চিতল মাছের কোফতা আর চিকেন রোস্টের মতো করে ভুনা করেছি, আর আলুর ডাল, এটা আমার শ্বশুরের অনেক বেশি পছন্দের খাবার আলুর ডাল, তো এইটা করেছি। আর চিতল মাছের কোফতাটাও কিন্তু সবাই অনেক পছন্দ করেছেন। তো খাওয়া দাওয়ার পর এবার গিফটগুলো ওপেন করা হবে। তো আয়ানা আরিয়া তো গিফট খোলার জন্য ওরা আর সহ্য করতে পারছে না ওয়েট করা। তো এই যে এখানে একটা কার্ড আরিয়ার ফ্রেন্ড হোয়াটসঅ্যাপে ওকে পাঠিয়েছে, তাইবা নামর, থ্যাংক ইউ তাইবা। আর এই তো এখন ওরা মহা খুশি, ওরা গিফটগুলো খুলবে। আসলে আমরাও যখন ছোট ছিলাম কেউ কোনো কিছু গিফট দিলে আমরা কিন্তু অপেক্ষায় থাকতাম যে কখন গিফটটা খুলবো। সব কিছুর চাইতে আমাদের ইন্টারেস্টটা থাকতো যে গিফটটা কখন খুলবো। এই অপেক্ষায় আসলে
এখন ওদের দেখলে আসলে মনে পড়ে যায় নিজের ছোটবেলার কথাগুলো এখন মাঝে মধ্যে আয়ানা আরিয়ার মধ্যে আমি আমার ছোটবেলাটা খুঁজে পাই আসলে অনেক ভালো লাগে এই ফিলিংসটাও কিন্তু অনেক সুন্দর একটা ফিলিংস আপনাদেরও এরকম হয় কিনা অবশ্যই কমেন্টে জানাবেন পিঙ্ক পেপার দিয়ে র‍্যাপ করা প্রেজেন্ট গুলো মা বাবা এবং আমার আরিয়ার জন্য নিয়ে এসেছে এই যে এলসা পুতুল গুলো মা বাবা দিয়েছেন ওদের তো ভীষণ পছন্দ হয়েছে এই দুইটা পুতুল তো এখন আমার আয়ানা ঘড়ি দেখা শিখে গেছে তাই অনেক দিন থেকে শুধু ওদের রুমে একটা নাইস ক্লক আনবে তো এই যে ওর বাবা এই ক্লকটা অর্ডার করে দিয়েছেন আসলে অনেক কিউট ক্লকটা আর ওদের জন্য নেক্সট থেকে এই পেন্সিলের বক্সগুলো এনেছে আসলে অনেক ভালো লেগেছে আমার ক্যালকুলেটারও আছে সাথে সব কিছু খুবই সুন্দর বাটন প্রেস করলে বের হয় আর এখানে ওদের জন্য টুকিটাকি হেয়ার ব্যান্ড অ্যাক্সেসরিজ যেগুলো ওইগুলা নিয়ে এসেছি মেয়েদের তো এগুলো বেশি পছন্দ ওইগুলো হলে ওদের অনেক বেশি খুশি করা যায় আর এখন ওদের চাচা একটা গিফট দিয়েছেন তো এটা ওরা ওদের চাচার সাথে বানাবে গিফটটা তো এখন এই যে ওদের চাচা দেয়া টয়টা ওরা বানিয়ে নিচ্ছে এটা মারিওর একটা টয় তো আসলে অনেক ইন্টারেস্টিং একটা গেম ব্যালেন্সিং এর তো দেখলেই আপনারা বুঝতে পারবেন তো আয়ানা আরিয়ার নিনটেন্ডো কিন্তু অনেক প্রিয় ওরা অনেক বেশি গেম খেলায় নিনটেন্ডোতে আর মারিও পার্টি মারিও কার্ড ওরা জানে আসলে কী কী নাম ওইগুলো ওরা অনেক বেশি পছন্দ করে তো তাই এই খেলনাটা ওদের জন্য পারফেক্ট হয়েছে তো ছোট ভাই এটা ফিট করে দেওয়ার সাথে সাথে কিন্তু আয়ানা আরিয়া দুজনই খেলা স্টার্ট করে দিয়েছে আর ওরা অনেক এনজয় করছে গেমটা এখানে আয়ানা ফ্রেন্ডের মা খুব সুন্দর করে একটা প্রেজেন্ট দিয়েছে আইরিস এটা আয়ানার স্কুলের নেম ফার্স্ট নেম আইরিস তো এটা দিয়েছে কিন্তু এটা দেখে আরিয়া কিন্তু অনেক বেশি কান্না করেছে ওকে কিন্তু তিনটা প্রেজেন্ট দিয়েছে আর আয়ানাকে ছোট্ট একটা ব্রেসলেট তারপরও কিন্তু ও হ্যাপি না কেন আয়ানাকে আয়ানার নাম দেয়া ব্রেসলেট দিল ওকে দিল না তো আরিয়ার তো এরকম এরকম রাগ করা থাকবেই আয়ানা যাই হবে ওর হতে হবে
আর এই যে এদিকে আমার আয়ানা আরিয়ার জন্য কেক ড্র করেছে, আসলে মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে। এখানে আরিয়াও একটা কেক ড্র করেছে, তো ওরা ওদের দাদা দাদু যে পেন্সিল কালার ওইগুলো দিয়েছিলেন আর বোর্ড, ওইগুলাতে ওরা সাথে সাথেই রাতের বেলা ড্র করা স্টার্ট করেছে। আর এদিকে আয়ানা এই যে ডেকোরেশনটা হুবহু ও ড্র করে নিয়েছে, পেন্ট করেছে। আরিয়ার জন্মদিনটা শনিবার দিন ছিল, তাই রবিবারে যে স্কুলে ডিউটি নাই তার জন্য একটু রিল্যাক্স ফিল করা গিয়েছিল। তো এখন সবচাইতে বোরিং পার্ট হচ্ছে পার্টির পর ক্লিন আপ। তো এখন সব কিছু ক্লিন করা হচ্ছে। আমি তো অনেক বেশি টায়ার্ড, আমি কি বলবো, সারাদিন অনেক বেশি কাজ করে আর মনে হচ্ছে যে আমি দাঁড়ানোর শক্তি নাই। তো এখানে আয়ানা আরিয়া এবং ওদের বাবা মিলে বেলুনগুলা তারপর ডেকোরেশনগুলা খুলে নিচ্ছেন। তো না খুলে নিলে আসলে ওয়ালে স্টিকি হয়ে যায় আর দেখতে খারাপ লাগে, তো সাথে সাথে যদি খোলা হয়ে যায় তাহলে ওয়ালটাও নষ্ট হয় না আর ঘরটাও ক্লিন হয়ে যায়। তো এখানে আয়ানার বাবা বেলুন ফোটাচ্ছিলেন, তো আমরা প্রথমে ভেবেছি যে আরিয়া ভয় পাবে, আসলে আরিয়া একটু ভয় পায়নি। ও দেখা যাক আয়ানা বেলুন গুলা ফুটাতে পারে কিনা। তো ফাইনালি আয়ানা একটা বেলুন ফাটিয়ে ফেললো, তো বেলুন ফাটিয়ে বিশ্ব জয় করেছে আয়ানা। যাই হোক, আমার আজকের ব্লগ এই পর্যন্তই। আশা করি আমার ব্লগটা আপনাদের ভালো লেগেছে। আপনারা সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।